আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু প্রিয় দর্শক কোন কোন স্বপ্ন সৌভাগ্যের লক্ষণ অর্থাৎ আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে সৌভাগ্যের সুসংবাদ দেওয়ার জন্য কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হয় যে ওচেরই আল্লাহ জীবনে সৌভাগ্য দান করবেন প্রিয় দর্শক এই ভিডিওতে এমন তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যা দেখলে আপনি নিশ্চিত হবেন ওচেরই আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লাহ ইমাম মোহাম্মদ মুফাসিরিন রহমতুল্লাহর তাবির ইয়ে কিতাব থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক সৌভাগ্যের সেই স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা অনুবাদ থেকে আলোচনা করব সৌভাগ্য লাভের আলামত এক নম্বর স্বপ্ন হল হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে নিজ নিজের ঠোঁট কোনো মুরগির ঠোঁটের মতো হয়ে যেতে দেখা তাহলে ঠোঁটের মর্যাদা অনুযায়ী ইজ্জত সম্মান লাভ হবে মঙ্গল ও কল্যাণ লাভ হবে অর্থাৎ জাবের মাগরিবি রহমতুল্লাহ বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ আল্লাহ বলা ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে নিজের ঠোঁটকে মুরগির ঠোঁটের মতো দেখে যে মুরগির মতো লম্বা ঠোঁট হয়ে গিয়েছে নিজের তাহলে এই স্বপ্ন দেখলে বুঝবেন যে ঠোঁটের যেরকম মর্যাদা অর্থাৎ মুরগির ঠোঁট যত সুন্দর এবং যত ভালো উত্তম দেখেছেন সেইরকম ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন এবং শুধু তাই নয় বরং মঙ্গল এবং কল্যাণ দান করবেন আপনার জীবন মঙ্গলময় এবং কল্যাণময় করে দিবেন ইনশাআল্লাহ স্বপ্নে নিজের ঠোঁট মুরগির ঠোঁটের মতো হয়ে যেতে দেখা এটি জীবনের সৌভাগ্যের লক্ষণ সৌভাগ্য লাভের আলামত দুই নম্বর স্বপ্ন হল হজরত সাদেক রহমাতুল্লাহ বলেছেন স্বপ্নে উত্তম মিষ্টি ফল বিক্রয় করতে দেখা শুভ লক্ষণ অর্থাৎ জাফর সাদেক রহমাতুল্লাহ আপনার জানেন তিনি বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ আল্লাহওয়ালা ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ উত্তম এবং মিষ্টি ফল বিক্রি করতে দেখে যে সে বাজারে ফল বিক্রি করছে এবং সেই ফলগুলো অতি উত্তম ফল এবং মিষ্টি ফল এই স্বপ্নটি দেখলে বুঝতে হবে আপনার জীবনে কোনো কিছু ঘটতে চলেছে আল্লাহ তালা আপনার জীবনে সৌভাগ্য দান করবেন তবে কেউ যদি তিতা এবং বিশ্বাদ ফল বিক্রয় করতে দেখে এটি দুঃখ কষ্টের লক্ষণ বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে তিক্ত এবং বিস্বাদ ফল বিক্রয় করতে দেখিয়ে আল্লাহ আপনাকে সতর্ক করছেন তবে মিষ্টি এবং উত্তম ফল বিক্রয় করতে দেখা এটি সৌভাগ্যের লক্ষণ লাভের আলাম ও তিন নম্বর স্বপ্ন হলো স্বপ্নে ফেরেস্তা দেখা এক্ষেত্রে এই কিতাবে রয়েছে যে ফেরেস্তা স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো সফলকাম বাদশা বিশ্বস্ত ও আমানতদার হওয়ার দলিল অথবা পরহেজগার আলেম হওয়ার দলিল অর্থাৎ কেউ যদি স্বপ্নে ফেরেস্তা দেখে যে কোনো ফেরেশ যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে সফল কাম বাদশাহ হতে পারবে অর্থাৎ কোনো নেতা হতে পারবে বা সর্দার হতে পারবে আল্লাহতালা কোনো ক্ষমতা দিবেন সফল একজন নেতা হতে পারবেন বা ক্ষমতা ব্যক্তি হতে পারবেন এবং বিশ্বস্ত হতে পারবেন আল্লাহ তালা আপনাকে মানুষের মধ্যে বিশ্বস্ত করে দিবেন আর আমান উদ্দার হওয়ার দলিল এটি অর্থাৎ স্বপ্নে ফেরেস্তা দেখলে বুঝতে পারবেন আপনি আমান উদ্ধার হচ্ছেন অথবা আল্লাহ তালা আপনাকে আমান উদ্দার হিসেবে কবুল করবেন অথবা পরহেজগার আলেম হতে পারবেন আল্লাহ তালা ওচেরই আপনাকে মুত্তাকি তাকুয়া পরহেজগারই বানাবেন এবং মুত্তাকি হতে পারবেন সাথে আপনি আলে মেলে মলা বা জ্ঞানী হতে পারবেন প্রিয় দর্শক আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের জীবনে সৌভাগ্য দান করুন দুর্ভাগ্য থেকে হেফাজত করুন